হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? তো আশা করি সবাই ভালো আছেন। তো আজ আপনাদের জন্য নিয়ে আসলাম একটি নতুন ভিডিও এবং একটি সিম্ফনির একটি নতুন একটি ফোন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। তার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। বন্ধুরা, আজ আপনাদের সাথে একটি সিম্ফনির বার ফোন নিয়ে আলোচনা করব। অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন নতুন একটি ফোন বাজারে আসছে। ফোনটি মডেল হলো L135। তো এই ফোনটি একদমই নতুন এবং আসলে সবাই নতুন ফোনই সবসময় খোঁজে, সে অর্থে আজকেও আপনাদের জন্য এই নতুন ফোনটি নিয়ে আসলাম। তো আপনারা চলুন দেখে আসি আসলে ফোনের কি কনফিগারেশন দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন ডুয়েল সিম আছে ফোনটিতে, 2.4 ইঞ্চি ভিজিএ ডিসপ্লে আছে, 0.8 মেগাপিক্সেল ক্যামেরা আছে, ওয়্যারলেস FM3, MP4, MP3 আছে, ব্লুটুথ আছে, GPRS আছে, টর্চ আছে, 16 জিবি পর্যন্ত মেমোরি কার্ড ব্যবহার করা যাবে এবং ব্যাটারি সেভার আছে, আর তাছাড়া 2500 mAh ব্যাটারি আছে, যা এর L130 মডেলটিতে ছিল এর থেকে কম। সেইখানে একটু ব্যাটারিটা অ্যাম্পিয়ার বাড়িয়েছে। তো বন্ধুরা চলুন দেখি আসলে ফোনের ভিতরে কেমন আছে। তো বন্ধুরা চলুন আমরা ফোনটি এখন আনবক্সিং করে দেখি যে আসলে ভিতরে কেমন ফোনটি দেওয়া আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা, আমি বক্সটি খুললাম এবং বক্সটির ভিতরে প্রথমেই ফোনটি আছে দেওয়া, এবং ফোনটি কিন্তু খুবই সুন্দর একটি ফোন। এই ফোনটির আপনারা বিভিন্ন কালার পাবেন। এখন প্রথম যেহেতু নতুন আসছে বাজারে, আমি শুধু ব্ল্যাকটি পেয়েছি। তো দেখি আমরা এর ভিতরে আর কী কী দেওয়া আছে। এখানে একটি চার্জার দেওয়া আছে এবং একটি ইয়ারফোন দেওয়া আছে এবং 2500 mAh একটি ব্যাটারি দেওয়া আছে, আর সাথে আছে ইউজার ম্যানুয়াল, ওয়ারেন্টি কার্ড, এটি তো আপনি পেয়ে যাবেন সব প্রতিটা ফোনের মতো এটিতেও। তো আমরা দেখি ফোনটি আসলে ভিতরে কেবিনে কি দেওয়া আছে। তো ভিতরে দেখতে পাচ্ছেন SIM1, SIM2 দুটি স্লট দেওয়া আছে এবং একটি মেমোরি কার্ড স্লট দেওয়া আছে, আর এখানে স্পিকার এবং ক্যামেরার অপশন দেওয়া আছে। তো আমরা এখন ফোনটি ওপেন করে দেখি আসলে সেটিংগুলো কেমন আছে। তো বন্ধুরা আমি এখন ফোনটি ওপেন করলাম এবং এতে কিন্তু সুন্দর একটি ওয়েলপেপার দেওয়া আছে, এবং দেখি সেটিংটাও আসলে নতুন ভিন্ন রকম একটি থিম দেওয়া আছে। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে মেসেজ অপশন আছে, কল লগ আছে, ফোন বুক আছে, ক্যামেরা আছে, মাল্টিমিডিয়া আছে, টর্চ আছে। তো টর্চ দেখে আসি, টুলস আছে, প্রোফাইল আছে, ফাইল ম্যানেজার আছে, সার্ভিস আছে, সেটিংস আছে, এবং সিম্ফনি L135-এর ফিউচারগুলো দেওয়া আছে। এবং এখন আমি ইদানিং খেয়াল করে দেখছি যে প্রত্যেকটি ফোনে এক্সট্রা এই অপশানগুলো দেওয়া আছে, গেমস, ক্রিকেট আপডেট, হাদিস, কৌতুক, পে মুক্তি ইত্যাদি। তো এখানে আরও কিছু কিন্তু কিছু অপশন আছে যেখানে যেটা আলাদাভাবে আপনি কিছু গেমস পেয়ে যাবেন। এখানে দুটি ফ্রি গেমস পেয়ে যাবেন এবং এখানে ব্যাটারি সেভার আছে। তো আমরা দেখে আসি এর টর্চ লাইটটা আসলে কেমন হবে। টর্চ লাইটটা কিন্তু বন্ধুরা খুব ভালো একটি টর্চ লাইট দেওয়া আছে। আসলে সিম্ফনিতে এমন একটি টর্চ লাইট কিন্তু আশা করা যায় না। তারপরেও কিন্তু এই ফোনটিতে আপনার ব্যাপক ব্রাইট একটি টর্চ লাইট দেওয়া আছে, যেটি আসলে এর আগে খুব কম ব্যবহার করা হয়েছে সিম্ফনিতে, এবং সাউন্ড কোয়ালিটিও খুব ভালো পেয়েছি আমি। তো চার্জ ক্যাপাসিটিও ভালো থাকবে এতে।
এবং এর ক্যামেরাটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা কিন্তু খুবই ভালো একটি ক্যামেরা দিয়েছে কোম্পানি। বন্ধুরা, এর কিপ্যাডের লাইট গুলো কিন্তু খুবই ভালো এবং অন্ধকারে খুব ভালোভাবে বুঝতে পারবেন, খুব ব্রাইট আছে কিপ্যাডের লাইটগুলো। আমি এই জন্য আসলে অন্ধকারে এই কিপ্যাডগুলো দেখানোর জন্য আপনাদের অন্ধকারে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এই ফোনটি কিন্তু আসলে মার্কেটে একদম নতুন আসছে এবং এই ফোনটি কিন্তু খুবই ভালো একটি ফোন এবং যথেষ্ট স্লিম আছে। তো এই ফোনটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। 2500 mAh ব্যাটারি হিসাবে ফোনটি কিন্তু খুবই হালকা এবং পাতলা আছে। তো এই ফোনটি আপনারা কিন্তু ব্যবহার করে দেখতে পারেন এবং এটির প্রাইস মার্কেটে একদমই সীমিত। আপনারা এই ফোনটি মাত্র 1250 টাকা দিয়ে কিন্তু পেয়ে যাচ্ছেন, যেহেতু সিম্ফনির 2500 mAh ব্যাটারি এবং 2.4 ইঞ্চির একটি ডিসপ্লে সম্মিলিত সেট। তো এটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন। এটি চার্জার ব্যাকআপ খুব ভালো দেবে এবং এটি আপনার ব্যবহার করে আপনি খুব কমফোর্টেবল ফিল করবেন। তো বন্ধুরা, আপনাদের আজকের ভিডিও কেমন লাগলো তা অবশ্যই জানাবেন এবং এই নতুন এই ফোনটি ব্যবহার করে আপনারা আশা করি খুবই উপকৃত হবেন এবং যাদের চার্জের প্রবলেম আছে তারা হয়তো এই ফোনটি ব্যবহার করে চার্জের প্রবলেমটা ঠিক করে ফেলবেন এবং তারা হয়তো এই ফোনটি অনেক দিন চার্জ থাকবে সেই হিসাবে ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং পরবর্তীতে কি ভিডিও আশা করেন তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ এ পর্যন্তই, খুদা হাফেজ।